এই হেড নেক সার্জারি এখানে পরে সবাই অনেকেই আগে করতো এখন আবার ভবিষ্যতেও করবে কিন্তু খোসদার মজুমদার টু দ্য লিডারশিপ এই সেক্টর একটা সেক্টরে অন্তত ওর অবশ্যই অবদান আছে অনেকেরই আছে টাকা যারা কাজ করতেছে বিএসএন কিংবা আধার মেডিকেল কলেজ সব জায়গায় সবারই আছে কিন্তু লিডারশিপ কাপড় কাপড় দিতে হবে খেলা খেলোয়াড় থাকে এগারো জন ফুটবল ক্রিকেটে কিন্তু ক্যাপ্টেন থাকে একজন এগারো জন কিন্তু ক্যাপ্টেন থাকে কাজেই ক্যাপ্টেন একজন দরকার আছে সেটা ইএনটি আধার প্রিন্সিপ্লিনও আছে সেখানেও এক একজনের মানে ক্যাপ্টেন্সির দরকার আছে আমি মনে করি সবাই এখানে ভূমিকা রাখবে একবার কম্পিটিশনে যদি পড়ে তাহলে কিন্তু সাবজেক্ট অ্যাডভান্স করবে অমুকে এটা করেছে আমি এটা করবো এটা আমি ন্যাশনাল ইয়ার ইন্টারন্যাশনাল ইয়ার এটা পাবলিশ করবো প্রকাশ করবো এই না হলে হবে নো কম্পিটিশন নো অ্যাগ্রিমেন্ট নো ফরওয়ার্ড মুভমেন্ট ডাইনামিসিটি ইজ দ্য লাইফ এটা মানতেই হবে লাইফ মানে ডাইনামিসিটি ডাইনামিসিটি ইজ লাইফ এটা না মানলে হবে না এবং এটা করতে গেলে ক্যাপ্টেন একজন লাগবে একটা টিমে একজন ক্যাপ্টেন থাকবে ইয়ের টিমের তো অনেকগুলো ডিসিপ্লিন আছে অনেকগুলো সব ডিভিশন আছে আর আমরা যদি ওই হেডনেক স্যালারিকে ওই যে আলাদা স্যার কথা বলছে যারা ওনাকে চিনেন উনি ওনারা সবাই স্যার আগে আসলে বই চেয়েছিল ইয়ের কোনো বই ছিল না বলতে গেলে ওই লাইব্রেরি আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি সেই 48 সালের একটা নিগাসের বই আর একটা 59 সালের নাকি 58 সালের ওনার নিগাসে এই দুইটা বই ছিল আর এমনি একটা আলাদা সাহেবের কাছে কিছু বই ছিল স্যার আমি জানতাম কিন্তু ম্যাডাম চিনতো আমাকে আমি গিয়ে বই নিয়ে আসতে বই দিতাম কোনো সাল বাসা থেকে এই হলো আমাদের যাত্রা এখন সবাইয়ের কাছে অনেকগুলো বই আছে আগে কিন্তু ছিল আমরা জানতাম না প্রথম প্রথম কী কী বই আছে এই পরিস্থিতিতে উনি সর্বাত্মকভাবে আমাদের সবাইকে উৎসাহ দিচ্ছে এই আবদুল্লাহ মোটামুটি ওপার ফেলতে ফেলতে গেছে একসময় সাথে আমরা মনে করি আরও আমি কাজ করতেছিলাম টাকা মিলিয়ে গেলে স্যার পাশ দিয়ে ঢুকতেছে আবর বছর এসব নিয়ে যাচ্ছে আবর সেটা আমাকে বকাল বকাল এটাই মানে জিনিস একে মানে ফরেন করে ঢাকা আমি নির্মল ধারণে ভর্তি করার সম্ভব মানে সুস্থ সম্ভব হতো জায়গা খুব কম ছিল ব্যাগ ছিল চোদ্দ টাকা তো সেই অবস্থাতে পরে উনি একদিন ঘুরতে দিলেন যে ওই সময় ওখানে তুমি ছিলাম বলছে এখন বুঝি যে টাকা পেলে প্রকল্প দিতে ছাড়া উপায় নেই আরও কিছু এরকম কাজ করতে গিয়ে সমস্যা হয়েছে আমাদের অনেকেই হবে বিভিন্ন মেডিকেল কলেজে এই একাডেমিক কাজ করতে গেলে সমস্যা আছে সেটা কি ইনিশিয়ালি অপারেশন করা কিংবা ফলো আপ করা কিংবা এই যন্ত্রপাতির অভাব বিভিন্নভাবেই এটা হবে তো তারপরেও আমি আশা করব সবাই চেষ্টা করবে এবং ঐকান্তিকতার মাধ্যমে সবাই কিন্তু দি সাবজেক্ট উইল ইমপ্রুভ এবং দি সাবজেক্টস সার্ভিস টু দ্য কমিউনিটি এটা ইমপ্রুভ করবে এটা ছাড়া কোনো উপায় নেই আই উইশ ইউ অল ওয়েল উইশ ইউ সাকসেসফুল প্রফেশনাল লাইফ থ্যাংক ইউ